আজ আমি যে মুভিটি এক্সপ্লেন করব তার নাম লারচেট। মুভির শুরুতে আমাদের এলেনা নামের একটি মেয়েকে দেখানো হয়। তার একটি ছোট বাচ্চাও রয়েছে। সেই শহর থেকে দূরে একটি তালাবে থাকে। এলেনা সেখানে যাওয়ার জন্য একটি বোট ইউজ করতে হয়। যখন এলেনা তার বাসায় পৌঁছায় আমরা দেখতে পাই তার বাসার পেছনে ঘন জঙ্গল, আর সেখানে একটি বুড়ো লোককেও দেখানো হয় যে কিনা এলেনার প্রতিবেশী। তারা দুজনে এখানে একা থাকে। তিনজন এলেনার ঘরের ভিতর ছিল। তখন এলেনার বাচ্চা একটি চিজ দিয়ে খেলছিল, যা বুড়ো লোকটার কাছে অদ্ভুত মনে হয়। বুড়ো লোকটি এলেনার কাছে এটা সম্পর্কে জিজ্ঞাসা করলে এলেনা বলে, এটা ইউজ করে আমি বাচ্চার জন্য দুধ নিয়ে তার ফ্রিজে সংরক্ষণ করে রাখি। এরপর এলেনা তাকে বলে, আমার একটি জব হয়েছে যেখানে আমার কলেজের বাচ্চাদের ডান্স কোরিওগ্রাফি করে শেখাতে হবে। এরপর সে তার বাচ্চাকে দুধ খাওয়াতে থাকে। তখন সে বুড়ো লোক সেখান থেকে চলে যায়। পরের দিন এলেনাকে ডান্স করতে দেখা যায়। সে তার ডান্সিং স্টাইল ডেভেলপ করতে বাসার পাশে জঙ্গলে প্র্যাকটিস করে। এলেনার সাথে তার বাচ্চাকেও সে জঙ্গলে নিয়ে যায়। সেও সেই জঙ্গলে খেলছিল। তখন সে খেলতে খেলতে একটি গাছের ভেতর থেকে অদ্ভুত জীব নিয়ে সেটার সাথে খেলতে থাকে। এলেনা তাকে সে ছোট জীবের সাথে খেলতে দেখে ফেলে। এলেনা সে জীবটিকে তার প্রতিবেশী বুড়ো লোকটার কাছে নিয়ে যায়। সে জীবটিকে চিনতে পারে না আর এলেনাকে বলে, এটা মরা কোনো জীব, তুমি শুধু শুধুই টেনশন নিচ্ছ। এলেনা তার বাসায় চলে আসে আর জীবটিকে উঠিয়ে কাঁচার বক্সে ফেলে দেয়। কিন্তু ভুলবশত সেই বক্সে দুধ পড়তে থাকে, যেটা সে তার বাচ্চার জন্য জমা করে রাখে, যা সেই কাঁচার বক্সে থাকা জীবটির মুখে গিয়ে পড়ে। পরের দিন সকালে এলেনা আবার ডান্স প্র্যাকটিস করতে থাকে। তখন সেখানে এক ভয়ঙ্কর মনস্টার দেখানো হয়। এটা সেই মনস্টার যেটা এলেনার বাচ্চা জঙ্গলে পেয়েছিল। এলেনার দুধ তার মুখে পড়াতে সে আবার বেঁচে গিয়েছে, আর সে একটি ভয়ঙ্কর মনস্টারে পরিণত হয়েছে। সেই মনস্টার বাচ্চাটির কাছে আসতে যায়, যেটি দেখে এলেনার বাচ্চা কান্না করতে থাকে। কিন্তু সে ওই মনস্টারটিকে দেখতে পায় না। সে তার বাচ্চার কান্না থামানোর জন্য বাসায় নিয়ে যায়। বাসায় এসে দেখে সে ফ্রিজে তার বাচ্চার জন্য যে দুধ সংরক্ষণ করে রাখতো তা নেই। সে ব্যাপারটা নর্মালভাবে নেয় আর তার বাচ্চাকে ঘুম পাড়াতে থাকে। বাচ্চাকে ঘুম পাড়ানোর পর এলেনাও ঘুমোতে যায়। সে ঘুমের মধ্যে কোনো জানোয়ারের আওয়াজ শুনতে পায় আর তার ঘুম ভেঙে যায়। এলেনা টর্চ জ্বালিয়ে চেক করছিল, তখন সে ঘরে সে মনস্টারের ছায়া দেখতে পায়। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তাই সে তার বাচ্চাকে নিয়ে বোটে গিয়ে বসে, কিন্তু তখন বোট স্টার্ট হচ্ছিল না। বোটের সমস্যা চেক করে যখন সে পেছনে ঘুরে তাকায় তখন সে তার বাচ্চাকে দেখতে পায় না। মনস্টার তার বাচ্চাকে নিয়ে উড়ে গেছে। এলেনাও একটি হাতিয়ার নিয়ে তার বাচ্চাকে খুঁজতে সে ঘন জঙ্গলে যায় আর তার বাচ্চাকে খুঁজতে থাকে। সেখানে এক জায়গায় সে তার বাচ্চার অনেকগুলো দুধের খালি বোতল পড়ে থাকতে দেখে, যা তার ফ্রিজ থেকে গায়েব ছিল। আর সেখানে এক গাছের মধ্যে তার বাচ্চাকে মনস্টারটি রেখেছিল। যখন সে তার বাচ্চাকে নিতে যায়, পেছনে সেই মনস্টারটিও চলে আসে আর এলেনার সামনে এসে দাঁড়িয়ে থাকে। তখন সেখানে সে বুড়ো লোকটি তার গান নিয়ে আসে আর মনস্টারকে শ্যুট করে। মনস্টার সে গুলি থেকে বেঁচে বুড়ো লোকটির সামনে এসে তাকে মেরে ফেলে। এলেনা সেই সুযোগে সেখান থেকে পালিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর সেই মনস্টার তার সামনে আবার চলে আসে আর তার হাতে একটি দুধের বোতলও ছিল। সেটা দেখে এলেনা বুঝতে পারে মনস্টারটি তার কাছে কী চায়। এলেনা তার বাচ্চাকে পাশে রেখে আর ভয়ে ভয়ে সেই মনস্টারকে তার কাছে ডাকে। মনস্টারটি কাছে এসে তার দুধ পান করতে থাকে। মনস্টারটি ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও সে এমনটা করে তার বাচ্চাকে বাঁচানোর জন্য। মনস্টারটি দুধ পান করার সময় এলেনা তার হাতের হাতিয়ারটি দিয়ে মনস্টারটির কানের ভেতর ঢুকিয়ে দেয়। এতে মনস্টারটির সেখানেই মৃত্যু হয় আর এলেনা সেখান থেকে তার বাচ্চাকে নিয়ে শহরের দিকে চলে যায়।